এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো। বসিরহাটে তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। গভীর রাতে বসিরহাটের তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে বসিরহাটের তৃণমূল কর্মীদের বাড়িতে গভীর রাতে কিছু দুষ্কৃতি এসে সেই আগুন লাগিয়েছে, এমনটাই জানা যাচ্ছে। রাতের অন্ধকারে আগুন লাগানোর অভিযোগ উঠছে, অভিযোগের তীর উঠছে একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুল্ল মোটর বাইক সহ একাধিক নথিপত্র বলেও জানা যাচ্ছে। বসিরহাটের তারাগোপাল গ্রামের ঘটনা, তৃণমূল কর্মীদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে একদল দুষ্কৃতি, গভীর রাতে এই আগুন লাগায় বলেই জানা যাচ্ছে। এই ঘরে থাকা মোটর বাইক সহ নানা নথিপত্র পুড়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। অভিযোগের তীর একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বসিরহাটের তারাগোপাল গ্রামের ঘটনা, তৃণমূল কর্মীর বাড়িতে আগুন। বসিরহাটের ঘটনা, তৃণমূল কর্মীর বাড়িতে আগুন, রাতের অন্ধকারে আগুন লাগানো হয়েছে। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জীব চক্রবর্তী। সঞ্জীব, ঠিক কি জানা যাচ্ছে, কারা লাগালো এই আগুন? গেছিল তার সপরিবারে গৃহস্থের এবং বাড়িতে এসে আজ যে দেখে সকালবেলায় যে তার বাড়িতে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার যে হাস্তামাত ব্লক রয়েছে, যে পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েতের তারাগোপাল গ্রামে যে সকালবেলা এসে দেখে তার বাড়ির একটি মোটর বাইক এবং বাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্র, একদিকে তিনি সক্রিয় তৃণমূল কর্মী, অন্যদিকে তিনি গ্রাম্য চিকিৎসক, পাশাপাশি তিনি একটি বিমা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করেন, সেই গুরুত্বপূর্ণ নথিপত্র সব পুড়ে ছাড়ি হয়ে যায়। একটি বাইক সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়, পাশাপাশি বাড়ির একাংশ পুড়ে যায়। এই ঘটনা রাতের অন্ধকারে বাড়িতে না থাকার সুবাদে সেই সুযোগে দুষ্কৃতীরা আগুন লাগিয়েছে বলে জানিয়েছেন মোস্তাফিজুর রহমান। পাশাপাশি কি কারণে এই আগুন লাগালো দুষ্কৃতীরা, কারাই বা লাগালো, এর সঙ্গে কোনো ব্যবসায়ী শত্রুতা, যে রাজনৈতিক কোনো কারণ না পুরনো বিবাদের কেড়ে, সবটাই তদন্ত শুরু করেছে আশাবাদ থানার পুলিশ। ঘটনাস্থলে আশাবাদ থানার পুলিশ গিয়ে পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে, পাশাপাশি এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা তদন্তকারীরা সেটাও খতিয়ে দেখছে। কিন্তু সক্রিয় তৃণমূল কর্মীর যে দাবি যে তার সঙ্গে কোনো কিছু ঝামেলা ছিল না, তারাই বা কেন এই দুষ্কৃতীরা আগুন লাগালো, যারা এই ঘটনা করেছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি এই ঘটনার জের এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, যেহেতু জানো পঞ্চায়েত ভোট ঘটনা হওয়ার পরেই যেভাবে একের পর এক যেভাবে ঘটনা ঘটছে, তারপরে যে সক্রিয় তৃণমূল কর্মীর বাড়িতে আগুন যথেষ্ট রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। এর পিছনে বিরোধীদের হাত আছে না অন্য কোনো ঘটনা আছে সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। পাশাপাশি কিভাবে দুষ্কৃতীরা আসলো প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করছে পুলিশ এবং তদন্ত শুরু করেছে। এবং এই পরিবার দাবি করেছে, ক্ষতিগ্রস্ত পরিবার যেটা দাবি করেছে, তাদের একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র, বিশেষ করে যেহেতু বিমা সংস্থায় কাজ করতে সেই নথিপত্র চলে গেছে, পাশাপাশি মোটর বাইক ক্ষতি হয়েছে, সব মিলে গোটা নজর রেখেছে পুলিশ এই নিয়ে পুরো বিষয়টা আত্মহত্যা পুলিশ ধাপে ধাপে শুরু করেছে। একদমই তাই সঞ্জিত, তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে পুরো বিষয়টাই পুলিশের তদন্তাধীন রয়েছে এবং তদন্ত করছে পুলিশ, হাসনাবাদ থানার পুলিশ পুরো বিষয়টা দেখছে, কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে কিনা সেটাও তদন্ত করা হবে।